রাজধানীর যাত্রাবাড়ী থেকে গুলিস্তান পর্যন্ত সড়কের যানজট নিরসনে নির্মাণ করা হয় মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার। ফ্লাইওভারটি চালু হলে ওই এলাকা যানজট মুক্ত হয়, কিন্তু নগরবাসীর কপালে সেই সুখ বেশি দিন সয়নি। অবৈধ দখল, ভাঙা রাস্তা, এমনকি ফ্লাইওভারটির নিচেই গড়ে উঠেছে কাঁচা বাজার। এমন নানা কারণে সেখানে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে সেই পুরনো যানজট। জুবের আল মাহমুদের বিশেষ রিপোর্ট। যানজট নিরসনের জন্য 2013 সালে নির্মাণ করা হয় মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার। গুলিস্তান থেকে যাত্রাবাড়ি পর্যন্ত নির্মিত ফ্লাইওভারটির ওপরে চাকচিক্যে ভরপুর থাকলেও নিচের চিত্র একেবারেই উল্টো। সরেজমিনে গিয়ে দেখা যায়, ফ্লাইওভারটির যাত্রাবাড়ির অংশের নিচের রাস্তার প্রায় অর্ধেকটাই দখল করে রেখেছে স্থানীয় ব্যবসায়ী আর প্রভাবশালীরা। পাশাপাশি রাস্তা দখল করে রাখা হয়েছে ট্রাক, ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। বৃষ্টি হইলে অনেক পানি জমে, এমন ময়লা হয়, এমন রোদ হইলে দেওয়া যায় অনেক বালি থাকে, তারপরে চোখ ধরে এমনি চলতে হয়। সরকারের কাছে আমরা টার্মিনাল বারবার চেয়ে আসতেছি, এখন সরকার যদি আমাদেরকে টার্মিনাল দেয় তাহলে অবশ্যই আমরা টার্মিনাল অন্তর্ভুক্ত হয়ে যাব। রিস্কা টিস্কা অনেক সময় কষ্টই পড়ে টেরা জায়গায়। আর ভাঙা রাস্তার ভোগান্তি তো রয়েছেই, এসব কারণে সেখানে কিছুতেই কমছে না যানজট। স্থানীয়দের অভিযোগ, ফ্লাইওভার নির্মাণকালীন সময়ে ভারী যন্ত্র আর গাড়ি চলাচলের কারণে সড়কটি ধীরে ধীরে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তারা বলছেন, যানজট কমাতে সড়কটির দিকে একেবারেই নজর দিচ্ছে না সরকার। যোগাযোগ মন্ত্রী এখানে গেছে বছর শনি একটা মিটিং করে বলা দিছে এক বছরের ভিতরে রাস্তা কমপ্লিট করে দিব। এ পর্যন্ত এই রাস্তার কোনো খোঁজখবর নেই নাই। রাস্তার ভিতরে অনেক সমস্যা দেখা দেয়, সামনে ভাঙ্গাচুরা কাজ করে না, সরকার ওদের কাজ কাজই করতেছে। যদি বৃষ্টি হয় তাহলে জলাবদ্ধ হয় এবং প্রায় দিনই গাড়ি উল্টোই পড়ে যায় এবং অনেক লোকই আহত হয়। এছাড়া ফ্লাইওভারের গুলিস্তান অংশের নিচের সড়কে মুরগির দোকান আর যাত্রাবাড়ি অংশে বসেছে কাঁচা বাজার। মেয়র হানিফ ফ্লাইওভারের নিচের সড়কের সমস্যা সমাধানে যথাযথ কর্তৃপক্ষ দ্রুতই ব্যবস্থা নেবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। জুবায়ের আল মাহমুদ, নিউজ 24, ঢাকা।